আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এখন অবস্থান করছি আলা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগড়া বাইপাস গাজীপুরে। দর্শক, বর্তমানে কিন্তু দেশি পেঁয়াজের আমদানিটা অনেকটাই কমে গিয়েছে, তা এখন দেখা যাচ্ছে বাজারে হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ান যে পেঁয়াজটা সেটা ইন্ডিয়ান সাউদের পেঁয়াজের আমদানি কিন্তু অনেকটাই বেশি। তা বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানিয়ে দেব। তা দর্শক, এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাজারে এই ইন্ডিয়ান পেঁয়াজ, যে ঘরেই তাকান সেই ঘরেই কিন্তু বেশিরভাগই ইন্ডিয়ান পেঁয়াজ। আর এদিক দিয়েও দেখেন এই যে এটা হচ্ছে আলু আসছে, আলু, তারপরে এদিক দিয়ে গাড়িগুলো কিন্তু বসে আছে, টিপ নেই, টিপ কিন্তু অনেকটাই কম। দর্শক, বর্তমানে গাজীপুর ভোগড়া বাইপাসে সেরকম কিন্তু ক্রেতাও দেখা যাচ্ছে না, অল্প অল্প কিছু ক্রেতা আছে। আজকে 26 অক্টোবর 2024 সাল। এই যে এখানে যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানবো তারা কি নিতে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ, আপনি কি পেঁয়াজ নিতে আসছিলেন? পেঁয়াজ নিতে আসছিলেন, কি পেঁয়াজ নিয়েছেন নাকি আদা? আদা নিয়েছেন। আদা কত করে নিচ্ছে? ৮৫ করে, ৮৫ নিয়েছে, ৮৫। আর আলু নিয়েছেন না? আর আলু, আলু কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলু, আলু কিন্তু নিয়েছে। তা বাজারে আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ইন্ডিয়ান পেঁয়াজ আছে, কিন্তু এমনি কিছু কিছু ঘর আছে একবারে ফাঁকা। তা বর্তমান বাজারে দেশি রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এই যে এখানে দেশি রসুন আছে, তা দেশি রসুনের বাজার কেমন আছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাইজান, এই যে দেশি পেঁয়াজের আমদানিটা কেমন? দেশি পেঁয়াজের আমদানিটা কিছুটা কমছে, কিছুটা কমে গিয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পেঁয়াজই তো বেশি বাজারে। হ্যাঁ, বাজারে প্রচুর ইন্ডিয়ান পেঁয়াজ, প্রচুর ইন্ডিয়ান পেঁয়াজ এসেছে। তা এখানে আরেকটা জিনিস, আলুর আমদানি কেমন? আলুর আমদানিও কিছুটা কম, বাজারের দাম একটু বেশি। আজকে বেচতেছি বগুড়ার দাম ৩৩৫০ করে যাচ্ছে, ৩৩৫০ করে বিক্রি হচ্ছে। এই যে এটা এটা হচ্ছে কাটিলাল স্টিক, স্টিক আলু, কাটিলাল স্টিক আলু বগুড়ারটা। আর রসুনের আমদানি কেমন, কেমন আসতেছে? রসুনের আমদানি সিজন শেষের দিকে না, অনেক এখন ব্যস্ত আছে আর দামটাও বাড়ছে রসুন। এরা আজকে এরা বেচছি ২৩০-২৮ এরা হচ্ছে ২৩০ থেকে ২২৮ টাকা বিক্রি হচ্ছে এই রসুনটা। আর এই যে এটা হচ্ছে ২০ টাকা, জি, এটা হচ্ছে ২০ টাকা করে যাচ্ছে, ২২০ টাকা। আর এই পোয়াটা হইলো ২১০-১২, কোয়া হচ্ছে ২১০-১২ করে যাচ্ছে আজকের বাজারে না। আরেকটা বিষয়, এই যে এখন তো দেশি পেঁয়াজ নতুন যে আসবে, নতুন আইতে কতদিন সময় লাগবে? নতুন পেঁয়াজ অনেক মোটামুটি অনেক জায়গায় লাগাইছে, যেমন যেই সাইডে প্রথমে পেঁয়াজ লাগায় আপনার রাজশাহী বাগা, এরপরে কিছু কিছু চর সাইডে কুষ্টিয়া, মানে ঈশ্বরদি, এরপরে আপনার পাবনা, বিভিন্ন জায়গায় মোটামুটি পেঁয়াজ ৩ বাগের ২ বাগ লাগান শেষ হয়ে গেছে, মুড়িঘাটা পেঁয়াজ। জি জি জি, এখন আসতে তাও একটু সময় লাগবে, সময় লাগবে। আমরা মোটামুটি আজকে আপনি হিসাব করে ২ মাস পরেই মুড়িঘাটা পেঁয়াজ, ২ মাস পরেই নতুন পেঁয়াজ ঢুকতে পারে। আর এই যে যে ইন্ডিয়ান পেঁয়াজ, এরা কোন জায়গার পেঁয়াজ? ইন্ডিয়া, এরা হলো আপনার, এরা হলো সাউদের মাল, ইন্ডিয়ান সাউদের মাল। জি, ইন্ডিয়ান সাউদের বড় না? এরা কত করে বিক্রি হচ্ছে আজকে? ১০০ টাকা বেচতেছে, এটা হচ্ছে ১০০ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। এর দাম একটু কম ছিল? হ্যাঁ, এর দাম কম ছিল, জি জি, এখন ১০০ টাকা বিক্রি হচ্ছে। আপনার ৯৫ আর পাবনার পিএস কেমন আসতেছে? পাবনার দেশি পাবনার পিএস তো আমার ঘরে অ্যাভেলেবল আইতো, মোটামুটি পিএসের আমদানি কমে গেছে। পাবনার পিএস তো আজকে আমার তো ৩০টা না কয়টা পিএস আছে, এই কয়টা পিএস, এই কয়টা পিএস এসেছে রাতে না, রাতে। এরা কি কিং নাকি দেশি? এরা কিং, দেশি মিক্সার, আর কিং দেশি মিক্সার। এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? এখন বেশি নাই, তবে বেশি তো মনে হয় ১৩০ টাকা, ১৩০ টাকা, এর দাম অনেকটাই বেড়ে গেছে।
অনেকটাই আগের চেয়ে অনেকটাই দাম একটু বেশি। হ্যাঁ, পিজের দাম আমরা যতটুকু জানতে পারছি মুখামে পিজি পাওয়া যাচ্ছে না, দেশি বেশ পাওয়া যায় না, তবে এলসি দাম দামি আছে দেশি শেষের দিকে। আর যেসব গৃহস্থরা মনে করেন এইবার আলহামদুলিল্লাহ অনেক জায়গায় মুড়ি কাটা পিজের আমদামি, বেশ প্রচুর মুড়ি কাটা পিস লাগাইছে সারা দেশে। জি জি জি, যেসব এলাকায় পিস হয় আর কি। জি জি জি। আর মোটামুটি আপনার এই তিন চার সপ্তাহ গেলি কাঁচা বাজারে সবজি বাজারে আপনার পাতা সহজেই পেস্টটা, জি জি, এর আমদানি হয়ে যাবে, সেটা আমদানি হয়ে যাবে। হ্যাঁ, এই যে পেস্টটা দেখতে পাচ্ছি এটা তো সাউদের না? এরা সাউদের, এরা সাউদের। এই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? 100 টাকা বেচতাছি। এটাও 100 টাকা বিক্রি হচ্ছে। মেন হচ্ছে এখন বাজারে তো বেশিরভাগই হচ্ছে সাউদের পেঁয়াজ না? না, বাজারে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ, সাউদের পেঁয়াজ আছে, নাসিকের পেঁয়াজ আছে, জি জি, আপনার ইন্দুর আছে, আরো বিভিন্ন। আদার বাজারটা কেমন যাচ্ছে? আদা আমরা গেছে কালকে বেচছি 80-75, আজকে বাজার জি জি একটু বেশি, মনে হয় 80 টাকা বেচতেছি, 80 টাকা বিক্রি হচ্ছে। গেছে কালকে কোর্ট বন্ধ গেছে, আজকে আবার কোর্ট খুল। আর ইন্ডিয়ার বর্ডার তো শুক্র শনি বন্ধ থাকে? না না, শুধু শুক্রবারে বন্ধ, শুধু শুক্রবারে, শুক্রবারে বন্ধ থাকে, আজকে আবার খোলা। জি, এখন আজকে যে খোলা, আজকে আবার তো ইন্ডিয়ান পেঁয়াজ আসতে পারে বর্ডারে। আপনার বাজার লাগে আপনার গিয়া বিকালে, বিকেলের দিকে? হ্যাঁ, আপনার বোমরা বর্ডার 2-3টার পরে থে, আর সোনা মসজিদ মানে আরো পরে। জি জি, 4-5টার দিকে, 4-5টার দিকে হচ্ছে বাজার শুরু। তা এই যে আরেকটা বিষয়, আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায়, কিভাবে আপনার সাথে ব্যবসা করবে, যোগাযোগ করবে কিভাবে যদি বলেন? ব্যবসা করতে চাইলে আমার আরদের নাম হচ্ছে ভাই ভাই বাণিজ্যালয় না, আরদের নাম হলো ভাই ভাই বাণিজ্যালয়, আর মার্কেটের নাম হলো কি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট। জি জি জি। আর মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বারের লাস্টে 60, লাস্টে 60-35, এই নাম্বারে যোগাযোগ করলেই, এই নাম্বারে যোগাযোগ করলেই আপনার সাথে কথা বলতে পারবো। জি জি, তাই তো? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মেন হচ্ছে এখন দেশি পেঁয়াজের আমদানি, রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজের কেমন বাজার? রাজবাড়ি ফরিদপুর পেঁয়াজ বিভিন্ন কোয়ালিটি, আপনি 10-12-15 দেশিটা, এটা ফরিদপুর 20 টাকাও আছে। চায়না রসুনের আমদানিটা কেমন? চায়না রসুন আপনার 200 টাকার উপরে বিক্রি হয়েছে, 200 টাকার উপরে বিক্রি হচ্ছে বর্তমানে। গেছে সপ্তাহে বেচছি 185-90। জি জি, আর বালাটা 95 বিকছে, আর আজকে 200-এর উপরে, ওই উপরে বিক্রি হচ্ছে, 200 টাকার উপরে দামটা বেড়ে গিয়েছে। হ্যাঁ, চাইনা রসুনের দামও বাড়ছে, দেশি বাড়ার কারণে। জি জি, চাইনা রসুনের দামটা বাড়ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল। তা প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন, আর এখানে যারা খুচরা ক্রেতা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই। আপনি কি খুচরা বিক্রেতা? হ্যাঁ, খুচরা। আপনার তো এখান থেকে পাইকারি নিয়ে পরে বিক্রি করেন? বিক্রি করি। এখন আপনাদের বিক্রি কেমন হচ্ছে? বিক্রি মোটামুটি, মাস শেষ না, মোটামুটি হচ্ছে। এখন তো বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজি বিক্রি করতেছে। বিক্রি, হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজি নিয়ে বিক্রি করতেছেন, দেশি পেঁয়াজ তো দাম বেশি দিয়ে চলে না, চলে কম, চলে কম। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারটা কেমন ছিল। তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।